গঙ্গারামপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে সুভাষপল্লী এলাকায় অবস্থিত সুচেতনা আবাসিক বিদ্যালয়ে মহাসমারোহে রাখিবন্ধন উৎসব পালিত হল বৃহস্পতিবার। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বিশেষ রাখিবন্ধন উৎসবে উপস্থিত ছিলেন আইএএস অফিসার প্রফেশনাল অভিজিৎ রায়, মাস এডুকেশন অ্যান্ড এক্সটেনশন দপ্তরের বিশেষ অধিকারী নিতাই বর্মন, স্মিতা বসাক, সুচেতনা আবাসিক প্রতিবন্ধী বিদ্যালয়ের অধ্যক্ষ হীরালাল দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। প্রদীপ প্রজ্বলন এবং রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর রাখিবন্ধনের তাৎপর্য ছাত্রছাত্রীদের সামনে বিশদে তুলে ধরেন উপস্থিত বিশিষ্ট জনেরা। এরপর বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা নৃত্য, আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন। বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের প্রতিভা দেখে উপস্থিত অতিথি সহ সকলেই মুগ্ধ হয়ে পড়েন। অনুষ্ঠানের শেষ ভাগে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের নিজ হাতে তৈরি রাখি দিয়ে রাখিবন্ধন উৎসব পালন করা হয়। এই বিষয়ে আইএএস অফিসার অভিজিৎ রায় জানান। এখানে এসে আমার খুবই ভালো লাগছে, এই ছোট বাচ্চা লোকদের দেখে মানে এত সুন্দর একটা প্রোগ্রাম ওরা তৈরি করতে পেরেছে, আমাদের সামনে প্রেজেন্ট করেছে, সেটা দেখে আমি খুবই অনুপ্রেরণা পাচ্ছি। এবং এটাই আমরা বুঝতে পারি যে এই যে প্রতিবন্ধী বাচ্চারা তারা কোনো মতেই পিছিয়ে পড়ে নেই, সেটা দেখে আরও ভালো। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান অধ্যক্ষ হীরালাল দাস জানান। প্রতি বছর নেয় আমরা সুচেতনা আবাসিক প্রতিবন্ধী বিদ্যালয়ে আমরা রাখিবন্ধন উৎসব পালন করে থাকি, কারণ তাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ সেটা হচ্ছে জানানোর জন্য আমরা এই আয়োজন করে থাকি। এবং বাচ্চারা প্রায় এক মাস ধরে নিজ হাতে তাদের সহপাঠীদের রাখি পড়াবো বলে তারা নিজ হাতে রাখি তৈরি করেছে। এবং আজকের এই দিনটি খুবই আজকে একটি মহান দিন, বিভিন্ন অফিসার্সরা এখানে এসেছিলেন, তাদের উপস্থিতিতে আজকের দিনটি আমরা খুব ভালোভাবে পালন করলাম এবং বাচ্চাদের মধ্যে সৌহার্দ্যের যে বোধ সেটা এবং ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা হলো এবং তারা একে অপরকে রাখিবন্ধনের মধ্যে এই অনুষ্ঠান পালন করে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।